Hello friends, good morning. কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? তবে আমি ভালো আছি। তবে আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ কি জানো তো, আজকে হচ্ছে আমার মানে ভাইয়ের বউ আছে, ওর বাবা মারা গেছেন, তাই আজকে 1 বছর পূর্ণ হলো, তা ওখানে যেতে হবে, সেই কারণে আমি আজ একটু সকাল সকাল উঠেছি। আর সেজন্য খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেব, সেখানে যাব। আমি হয়তো তোমাদেরকে একটু শেয়ার করব কোথায় যাচ্ছি, কী করছি। আর হচ্ছে তার আগে স্নান টান করবো, পুজো টুজো করবো, খাওয়া দাওয়া হবে, দিয়ে বেরোবো। নেক্সটে যাব কোথায় সেটা তোমাদের বলে দেবো। আর হচ্ছে তাহলে চলো, আমি এখন ফ্রেশ হয়ে নিই। চলে এসেছি, আমি ফ্রেশ হয়ে তোমাদের কাছে আবার মানে স্নান করলাম, তারপরে হচ্ছে এই যে ঠাকুর পুজো দিলাম আমার, তারপরে ঠাকুরটা পুজো টুজো করে স্নান করে এলাম। তো এখন তো কিছু খেতে হবে, খাওয়া হয়নি যদিও, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার সেখানে যাব, রেডি হতে হবে। তো তার আগে তোমাদেরকে একজনের সঙ্গে পরিচয় করে দিই, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার আমার মা, মানে আমার মামনি আমাকে খুব ভালোবাসে, কারণ এটাই যে আমি খুব অসুস্থ, তাই জন্য আমার মা আমাকে অনেক যত্ন করেন, অনেক সেবা করেন, কারণ আমি এতটাই অসুস্থ, সবই বলবো পরে। তো অসুস্থটা আমার অনেক ছোটোতে বিয়ে হয়েছিল, যাই হোক আমি সবই বলবো পরে। তা হচ্ছে আসো তোমরা, এই যে আমার মা, এটা হচ্ছে আমার মা, আমার মামনি, আমার মা আমাকে খুব ভালোবাসে, ভালোবাসে বলতে আমি তো খুব অসুস্থ, আর নিজের মা বলে কথা, তার সন্তানকে তো সবাই ভালোবাসে, তাই না? আর তার মধ্যে আমাকে একটু বেশি উনি খেয়াল রাখেন, কেননা আমি তো অসুস্থ ভীষণ, আর যার জন্য মা আমার জন্য অনেক করেন, তার জন্য হয়তো আমি একটু যত্নে থাকি বলে সুস্থ আছি। আমার ব্রেনের সমস্যা আছে, নার্ভের প্রবলেম, ঘুমোতে পারি না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, এরকম একটা ব্যাপার। তারপরে সারাক্ষণ মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, মানে প্রেশার ওঠে না, প্রচণ্ড প্রেশার লোয়ের কারণে। তো মা আমাকে খুব যত্ন করেন, তা আমার মা আমাকে খুব ভালোবাসে। তার সঙ্গে আর একটা কথা, আমার একটা দাদা আছে, মানে আমি আর আমার দাদা দুই ভাই বোন, তা আমার দাদাকেও আমার মা খুব ভালোবাসে, মানে দাদাও আমার মায়ের খুব জীবন, কিন্তু আমার জন্য একটু ওনাকে খাটতে হয়, দাদার তো বউ আছে, তাই দাদাকেও মা খুব ভালোবাসে। ঠিক আছে, এবার চলো আমি এবার রেডি হব, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আমাদের যে ভাইয়ের বউ মানে যে মানে মারা গেছে, মানে কি বলে আর কি, মেসোমশাই, তা ওনাকে, ওনাদের বাড়িতে আমাকে যেতে হবে। তো রেডি হয়ে যখন যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ব্যাস আমি রেডি হয়ে যাচ্ছি, এবার যাব। আর আমি তো একা যাবো না, আমি আর আমার ছেলে যাব। দেখো আমার ছেলেকে দেখে নাও, আমরা দুজনে রেডি হয়ে গেছি, এবার যাবো। একটু ধরো ঠাকুরটা প্রণাম করুন, হয়ে গেছে আমার, এবার আমরা রেডি বেরোচ্ছি, চলো চলো। মাসি, হ্যাঁ সব বন্ধ করে দিও গেট, হ্যাঁ গেটটা সব বন্ধ করে দিয়ে ছাতাটা নিয়ে নি, জুতো তো বলি না, রায়টা হয়ে গেল, আমাদের এটা হচ্ছে আমার বাড়ি, দেখো আমার বাড়িটা পুরোটা দেখো, এটা হচ্ছে আমার বাড়ি, আর এই যে পাশে এটা আমাদের দুর্গা মায়ের মন্দির।
এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির, এই পাশে যেটা দেখছি এটা আমার বাড়ির পাশে, আমার বাড়ি তার পাশে দুর্গা মায়ের মন্দির। এবার চলো যাওয়া যাক, আমরা না চলে এসেছি না, কিন্তু এখানে তো আসো ওগুলো দেখো, ওগুলো দেখো, এইগুলো এখানে যাওয়া আসা যাওয়ার রাস্তা, আমরা যাচ্ছি এখানে বাড়িতে, এখানে ঢুকিনি যদিও, তবে হচ্ছে ঢুকবো। তবে শোনো, আমি তো কথা বলতে পারবো না, কারণ এখানকার একটা শোকের ব্যাপার, যাই হোক আমি চুপচাপ থাকবো, জাস্ট ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দেবো। ব্যাস আমরা বেরিয়ে এসেছি, হচ্ছে আমার ওই যে সমস্যায় মারা গেছে আমি, তো তাই জন্য তো এসেছিলাম, বললাম বেরিয়ে এসেছি তাদের বাড়ি থেকে। তো আমরা বেরিয়ে এসে না আর একটা জায়গায় যাব, চলো দেখাচ্ছি তোমাদেরকে, এসো মানে একটা ভীষণ সুন্দর জায়গা, সেটা হচ্ছে গৌড়িয়া মঠ, মানে ওখানে হচ্ছে ভীষণ দেবের মঠ। তা আমাদের এখানে এই মঠটা ছোট্ট একটা মঠ, যেহেতু আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ মঠ মঠ হচ্ছে মায়াপুরের মঠ। তো এই যে আসছে আমাদের মধ্যে কেউ একজন, আমাদের এসে তো এখানে আমরা এসেছি, এই মঠে আমরা এখন একটু যাবো, গিয়ে আমরা দেখে দেখবো কি আছে এই মঠে, আমি যদিও কখনো আসিনি এখানে। এই মঠে আমরা এই ফার্স্ট এলাম, আমিও আমি তো এমনি সেই রকমভাবে আসা যাওয়া করি না, ঘোরাঘুরি অত হয় না আমার, তো এবার আমরা মঠে ঢুকছি। জয় বাবা শ্রীকৃষ্ণ। এই হলো মঠ, ছোট্ট একটা মঠ এটা, এটা হচ্ছে জগন্নাথ, কি সুন্দর সব ঠাকুরগুলো, খুব সুন্দর দেখাবো। আমাদের তো অ্যাকচুয়ালি বলতে গেলে এটা গ্রাম, আমাদের এটা শহর নয়, তো এই গ্রামের মধ্যে একটা সুন্দর একটা ছোট্ট মঠ, খুব সুন্দর দেখা। এখানে মহাদেব বাবা আছেন, এটা বোধ হয় রথ, এটা রথ যায়, রথযাত্রা যায়। রাধা গোবিন্দের মন্দির এখন বন্ধ আছে, ঠাকুর তো দেখাতে পারলাম না। দেখা হয়ে গেল এই মঠটা, এইটুকুই তো, যাই হোক
এটাই আমাদের কাছে অনেক বড়, সবথেকে বড় কথা হচ্ছে ঈশ্বর যখন থাকে এটাই আমাদের কাছে অনেক বড়, তাই না? তো চলো এবার মঠ থেকে বেরিয়ে যাব, আবার বাড়ি গিয়ে দেখা হবে।